পারিনি, তা আমার যারা মেয়েরা তাদেরকে আমি বলে দিচ্ছি আমি খুব ভালো আছি, মহাল তরিয়াতে আছি, ফ্রেশ আছি এবং যাইনি, মরে যাইনি। আরে শোনো শোনো, তোমরা সব শোনো, কোন মানুষ আমাকে বলেছে বল সেটা স্ট্যান্ডার্ডটা তো দেখতে হবে, স্ট্যান্ডার্ড আছে তো যে মরে গেল, আমি মরে গেলাম এ আসলে শেষ পর্যন্ত আর কাউকে পেল না, আমাকে ষষ্ঠী পূজা করলো, কন্টেন্টের এত অভাব হয়ে গেছে এনিওয়ে। হ্যাঁ এই যে তোর তোর কথায়, হ্যাঁ আরে আমার বাড়ির লোক কথায় কিছু হবে না, একটা জিনিস জেনে রাখ সব, তোকে বলছি ওই মৌমিতাকে বলছি, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে সব ওপরওয়ালা। আরে তুই কো টাকা আর সুদ কি, না তুই তো আবার সুদ কিনা গোয়াল মাছ দুটাটা এত বড় লাউ নেই, তোর কথায় কি এসেটা, যারা আমাকে নিয়ে খুব ভালোবাসো তোমাদেরকে বলে দিচ্ছি ডোন্ট ওয়ারি, আমার মতো এত পজিটিভ এত অ্যাক্টিভ এত মানে একটা এনার্জেটিক এখনো অ্যাক্টিভ, তোর বোধহয় মন খারাপ হয়ে গেল রে মৌমিতা, বিশাল মন খারাপ মানে অ্যাক্টিভ আছে রে, হার্ট কিডনি লাংস বা সবই এখন চলছে, চাল ভোট হ্যাঁ তুই তোর চিকিৎসা করাতে এইডস না হয়ে যায়, তোর মরণ ক্ষমতা লেখা আছে তার, এত শারীরিক সম্পর্কে তোর কথা হয়েছে, যা তোকে নিয়ে আজকে ইভিনিংটা এখানে, ও রে বাবা রে আরেকজনকে তো বলতে ভুলে গেলাম, আরে ঝুমা রে, ও রে ঝুমা ওইভাবে এক্সারসাইজ কি রে, ওটা এক্সারসাইজ আবার এমনি করছে, ও বন্ধুটা বন্ধুটা এইভাবে দেখো বন্ধুটা এইভাবে খর নুটবে, হ্যাঁ নিচে এভাবে এটা পেটটা থেকে ফ্লেক্সিবল ফ্লেক্সিবল পেট বানাতে হবে, ফ্লেক্সিবল পেটটা কী করে হয় তোমার রেখে ক্যামেরাটা এখানে রাখো, কেমন আমি দেখাচ্ছি করে একদম, এই দেখো এই এই যে এইভাবে বাবা এটা আমার নোংরা না হয় এ আবার কি বস রে, ঘর মুছলে নাকি পেটটা চর্বি হয় না, এই ঝুমা পাবলি তুই দেখ তুই পারলি না, তুই শিয়া তুই এটাকে আমার কি আওয়াজ করলি রে, হ্যাঁ তুই শেষ পর্যন্ত এই ডাস্টিংয়ের ঘর মোচার সাথে ওই আওয়াজ, ও এই দেখো ওরে বাবা রে পারভার্টেটের মানে এখানে মেলা বসে গেছে, আমরা সব মেলায় ঘুরতে যেতাম আগে ভালো ভালো স্টেনলেস স্টিলের বাসন পাওয়া যেত, এবার মেলায় যাচ্ছি এখানে দেখছি সমস্ত পারভার্টের দৌড়াদের মেলা, সময় এরম করে করছে আবার কি গীতিটা এরম করে কত রয়েছে কি রে, তুই তো গতকালের থেকেও আরও টাউনে গেছি, ল্যাম্প তো দেখালি চান, এবার এক্সারসাইজ কী দেখালি এরকম এরকম নিজের সাথেও করতেছিস রে, হারে বাবা আর একজনের কথা না বললে ভিডিওটা শেষ করি, ওকে নিয়ে না অনেক কিছু হচ্ছে, ওই কে আপে নিয়ে রিসার্চ করা হচ্ছে যে ও কেন এরকম বলে, আমার মেয়ে বিশাখা সেই নিয়ে বাস ভালো করে রিসার্চ করবে, এখনও স্টাডি করছে কে আপে, আমি ছোট্ট আজকে একটা দেখলাম যে হ্যাঁ আগে সে ভালো ছিল কিন্তু ইটস এ সাইকোলজিক্যালি ডিসঅর্ডার পেশেন্ট, মানে ওর একটা কিছু অবসেশন ছিল ভেতরে যেটুকু আমি স্টাডি করে দেখলাম, ও সবসময় স্বামীর কাছ থেকে কিছু হয়তো পায়নি, ভেতরে একটা সুপ্ত আশা আকাঙ্ক্ষা ছিল, যেহেতু আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি আমি, তো হিউম্যান সাইকোলজিতে একটু হলেও বুঝি, হ্যাঁ ওর কোথাও একটা রাতারাতি একটি মেয়ে এতটা নিচে নেমে যেতে পারে না, ওর ভেতরে নিশ্চয়ই একটা কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার একটি এটাকে বলে হিউম্যান সাইকোলজি ডিসঅর্ডার, ও কিছু না পাওয়ার মানে একটা লিপসা একটা আর্জ করছিল, আজকে হঠাৎ আমি ওর ভিডিওস দেখলাম একটা শর্ট দেখলাম প্রথমে
হিউম্যান রিসার্চ, আমি শাখা, তুমি আমাকে শুট করছো, তুমি ভালো করে রিসার্চ করো। দেখলাম ও একটা সার্চ করছে ওয়েডিং ড্রেস, ওই যে কুর্তি পরেছিল একটা হোয়াইট আর একটা এরকম লাল চুনি, ওকে দ্যাটস ফাইন, ওটা ভালো, ওটাকে সার্চে খুলছে, জাস্ট খুলে এইভাবে এটাকে দেখাচ্ছে, দিস ইজ পারফেক্ট। কোনো শিক্ষিত রুচি মানে মস্তিষ্ক ভালো থাকা মেয়ে কখনো তো ইচ্ছা করে ওটা করবে না। আর সেকেন্ড যেটা দেখলাম সেটা ওপেন ক্যামেরায় বললো, গুগল পে নাম্বার দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ। আমি সোনা, আমার সোনা সাগর, সাগর কিনারে সাগর ছেলেটা নাম, আমাকে যারা নাম করতে বলবে তাদের আমি নাম বলবো, আমার সোনা, আমার লাভস সোনা, ও সোনা আমার সাগর, তুমি আমাকে 24,000 টাকা পাঠিয়েছো, আমি এই 24,000 টাকাটা দিয়ে তুমি আমাকে ভীষণ বড় বড় মাছ মাংস খেতে বলেছ, এই দেখো কাতলা মাছ এনেছি, কাতলা মাছের পেটে আমাকে না তুমি বলছো মোটা হতে, একে তো জিম করা হচ্ছে না, বডিটা এখন দেখছো, এরপরে সাগর আমার লাভার সোনা, সোনা এরকম করো না সোনা, তোমাদের ভালোবাসায় আমি আরো তো ফিরে যাবো, আরো ফিরে যা। তাহলে এটাকে কি বোঝাচ্ছে, তুমি একটা ছেলের নাম নিলে সাগর, তোমাকে 24,000 টাকা মুখ দেখে মুখ থেকে পাঠাবে 24,000 টাকা, আমাকে কেউ এমনি আমার নেকে কেউ 24,000 টাকা এমনি ফোন করলে আমাকে একটু 24,000 টাকা পাঠিয়ে দাও তো গুগল পে করবে, পাঠিয়ে দিল 24,000 টাকা, তাও আবার একটা ছেলে সাগর বলে এমনি এমনি, তা সেখানে তুমি কিছু করেছো, হয়তো না এক্সপ্লেন করেছো আগের দিন, সেটা আজকে তোমাকে পেমেন্টটা করে দে। দিস গার্ল ওর একটা সাইকোলজি, ওর একটা সুপ্ত আশা আকাঙ্ক্ষা ছিল, কাউকে পেতে চেয়েছিল, ঠিক আছে একটা লাইফ পার্টনার হিসাবে, পাশে থাকার মতো বন্ধু যে তোমার এত একটা ইয়ে হচ্ছে তো কাউকে পাওয়ার জন্য, সেটা শুধু শারীরিক চাহিদা কেন, তুমি মেন্টাল সাপোর্টের জন্য কাউকে চাও, যেখানেই 24,000 টাকা, যেখানে সাগরের নাম হচ্ছে সেখানে অন্য কিছু, অন্যকে তুমি মানে আগের দিন কিছু করেছো সে তোমাকে গুগল পে করে দিয়েছে, এতটা বয়স হয়ে গেল 68 ইয়ার্স ওল্ড, সবাই আমাকে কাকিমা আন্টি বলে জানে, এতটা জানি তোমার কোনো সাইকোলজিক্যাল, তুমি পুরুষকে অন্যভাবে চাইছো, তোমার একটা ভীষণ ওইটা, তুমি ওইটা মানে ফিজিক্যালিটি, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট তোমার খুব ভালো লাগে, তোমার ওই ফিজিক্যাল হতে খুব চাও, যেটা হয়তো তোমার স্বামী দিতে পারেননি, আর স্বামী যেটা করেছে হয়তো তোমার সেটা স্যাটিসফ্যাকশন পায়নি, অনেক ইয়ে এটা তুমি ভেরি অনেস্ট, অনেকে স্বামী তারা খুব স্যাটিসফাইড হয় না, ভালো লাগে লাইফটাকে বরবাদ হয়ে যায় ম্যারেজ লাইফ, কিন্তু তোমার আর একটু ইচ্ছে আছে, দ্যাট ইজ ইয়র সাইকোলজি, তুমি কিছু চাও। এখানে আমি গুড ইভিনিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে কেয়ার ভাষা, তো অল মাই ডিয়ার ফ্রেন্ডস আর টাটা বাই বাই, সি ইউ।